আসলে আমরা গুরু ধরেছি, গুরু জেনেছি, গুরু চিনেছি। আমার মুর্শিদ আমাকে মোর জিন্দা থেকে তে মুর্দা বানাইছে, আর আমার মুর্শিদরে যে আমি দেখছি ও সর্বসময় হায়াতুল মুরসালিন, তাকে যে আমি সর্বসময় দেখতে পাই। কামেল মুর্শিদের একজন ভক্ত না হওয়া পর্যন্ত সেই চৈতন্য গুরুকে দেখা যায় না, চৈতন্য গুরুর রূপও দর্শন করা যায় না। তাই সাধকের গানে বলেছে, তোরা চেতন গুরুর সঙ্গধর বুঝবে রে আধার, ও তুই জ্ঞানালোতে দেখতে পাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুঁজবে রে আধার, তোরা চেতন গুরু সঙ্গ ধর খুঁজবে রে আধার, তোরা চেতন গুরু সঙ্গ ধর খুঁজবে রে আধার, ও তুই চেতন গুরুর সঙ্গ ধর খুঁজবে রে আধার, সাধুর তত্ত্ব মহাতত্ত্ব না জানিয়া ভক্ত হোসনারে মত্ত, সাধুর তত্ত্ব মহাতত্ত্ব না জানিয়া ভক্ত হোসনারে মত্ত, ও তুই সোহগ বাধাব লোহদের মত দুহরি সিনায়ার অহনাদায় রে, ও তুই সোহগ বাধাব লোকের মতো
বাসনা হয় গোদার জ্বলে পুরে তোমায় করবে রে অঙ্গার সাধুর সঙ্গ বাসনা গোদার জ্বলে পুরে তোমায় করবে রে অঙ্গার ওরে তবুও যদি তুমি না সারো পাস যদিও তুমি না সারো পাস গুরু হবে তোমার দাস ভাই ওরে যদুই বলে প্রেম বা যাহারে মনের মানুষ দুই এক জন্মেলে শরৎ বলে প্রেম বা যাহারে সে নাহারি হইলে যাহাইতে পারে পুরুষের নাই অধিকার রে ও সে নারী হইলে যাইতে পারে গুরুর সঙ্গ ধর বুঝবে রে আধার ও তুই গহনা লোতে দেখতে পাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও তুই জ্ঞানালোতে দেখতে পাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুঁজিবে রে আধার তুই যত গুরুর সঙ্গ ধর খুঁজবে রে আধার তুই যত গুরুর সঙ্গ ধর খুঁজিবে রে আধার তুই যত গুরু সঙ্গ ধর খুঁজিবে